সরি, মেসেঞ্জারে কল আসছিলো তো এই কারণে লাইনটা কেটে গেছে। দয়া করে কেউ মেসেঞ্জারে কল দিবেন না। আনিক খান একটা গান শোনাবেন? আনিক খান, আমি তো গান গাইতে পারি না, আপনারে কি গান গাইয়ে শোনাবো? আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। আমু সাগর বলো, তোমার সাথে কি কথা বলবো? সরি অনেক ক্ষণ আমি গান গাইতে পারি না, আর বারবার রিকোয়েস্ট করবেন না, ভাল লাগতেছে না। পারলে আপনি গান গাইয়া শোনান। কি অবস্থা সুন্দরী, দীপিকা কেমন আছেন? গিয়াস পটোয়ারি, ভাইয়া ভালো, আপনার কি খবর? সালাম, হাই আপু, হ্যালো ভাইয়া। কেমন আছেন আপনি? শুভ, হ্যাঁ ভাইয়া ভালো ভালো আছেন। অভিনয় করেন অথচ গান জানেন না, অভিনয় করলে যে গান জানতে হবে তা তো নয়। সবাইকে কি বলবো, সবাইকে কি বলবা সাগর? সালাম, নাইস, থ্যাংক ইউ ভাইয়া। তুমি পেঁয়াজ ছুলতেছো আর আমার চোখ দিয়ে পানি যাচ্ছে। শুভ ঘোষ আপু, আপনি কিন্তু অনেক সুইট, থ্যাংক ইউ ভাইয়া। আই লাভ ইউ সাগর, এগুলার মানে কি? একটা মজার ব্যাপার কি জানেন, 1 বছর আগে আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে তারপর প্রায় 1 বছর উপরে হবে আজকে ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। বাট অনেক ভালো লাগছে যে এতদিন পর ওর সাথে আমার আবার সম্পর্কটা আগের মতন ঠিকঠাক হয়েছে।
আমার বড় অপু পেঁয়াজ কাটতেছে বুঝছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। আপনি মেসেজে রিপ্লাই দেন না কেন? আমার খুব রাগ করছেন। সরি ভাইয়া, আমি আগে বলছি এখনো বলতেছি, আমি অপরিচিত কারো মেসেজে রিপ্লাই দিই না। আর কতগুলো মেসেজে রিপ্লাই দেব? ডেইলি 50 কি 100 জনের মতন মেসেজ করি, এতজনে রিপ্লাই দিতে গেলে তো আমি বুড়ি হয়ে যাবো। রাসেল আহমেদ, কেমন আছো? হুম ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমার অপরিচিত কারোর মেসেজে রিপ্লাই দিতে ভালো লাগে না। আর দ্বিতীয়ত, আমি কারোর মানে যার মেসেজে রিপ্লাই দিই না তে কখনো আমার নেক্সট টাইম মেসেজ করবেন না। আর বিশেষ করে আপনাদের বলছি যে মেসেঞ্জারে এত কল দেন কেন? দেখেন আপনাদের কল আমি রিসিভ করি না। রিসিভ না করার পরও এত কল দেওয়ার মানে কি? আর মেসেজে রিপ্লাই না দিলে দেখা যায় অনেক বাজে বাজে কমেন্টস করেন, তারপর বাজে বাজে মেসেজ করেন, কিন্তু কেন? আপনাদের চিনি না জানি না, তারপরও মেসেজ দেখি, কিন্তু খারাপ মন্তব্য করা তো উচিত না। শাইন সরকার, হাই, হ্যালো। আপনি কি কখনো খারাপ কমেন্টস করছেন? আপনাকে শুভ ঘোষ আমি আপনাকে বলি না, বাট আপনাকে মিন করে আমি সবাইকে বলছি যে অনেকেই দেখছি যে মেসেজে রিপ্লাই না দিলে মানে অনেক খারাপ খারাপ মেসেজ করে, তারপর উল্টাপাল্টা পিক পাটায়, এগুলোর মানে তো মানে কি? যে আপনাকে মিন করে কিন্তু আমি সবাইকে সবার উদ্দেশ্যে কথাটা বলছি। অন্তত পক্ষে কেউ কমেন্টস যদি অ্যান্ড আপনার মেসেজ যদি করেন, যদি রিপ্লাই না করি, তাহলে খারাপ মন্তব্য করা তো এগুলা ভালো ছেলেদের কাজ না। আর সো আমার মেসেঞ্জারে মেসেজ করতে ভালো লাগে না। Thank you.